এবং এই পাঁচটা সময় পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে আমাদের কি ফায়দা হবে, কি উপকার হবে, এই নামাজ সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় গো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মোস্তাফা মোর মহা খুশি হয়। পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় গো আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মোস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মোস্তাফা মোর মহা খুশি হয়। ওই ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়, কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয়, কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয়, পঞ্চাশের বদল পাঁচ তো দিল। ফজরের সময় দুরাকাত কেন হলো আর ভোরের বেলায় কেন হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত থেকে পিতা আদম আর মা হাওয়াকে গন্ধম খাওয়ার কারণে দুনিয়াতে পাঠালেন, কোথায়? একজনকে পাঠালেন জেদ্দায় আর একজনকে পাঠালেন লঙ্কায়, অর্থাৎ শ্রীলঙ্কা যাকে বলা হয়। তখন আল্লাহ পাকের কাছে 300 বছর ধরে পিতা আদম সিজদায় পড়লেন, ক্ষমা চাইলেন। 300 বছর পরে যখন আল্লাহ পাক ক্ষমা করেছিলেন, তখন আল্লাহ পাকের দরবারে মা হাওয়া আর পিতা আদম সেই দিন ওই আরাফাতের ময়দানে মিলন হলো, আর তারা হাত তুলে শুকরিয়া আদায় করলেন, হে আল্লাহ শুকরিয়া তোমার যে তুমি আমাদের ক্ষমা করেছো। তখন আল্লাহর তরফ থেকে খবর এলো যে ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, তাহলে কি করতে হবে? চার রাকাত নামাজ আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে। কেমন চার রাকাত? আমি আল্লাহ আমার নামে দুরাকাত এবং দুরাকাত তোমার বাপ মার নামে দুরাকাত, টোটাল চার রাকাত নামাজ আদায় করতে হবে। যখন আল্লাহ চার রাকাত নামাজের হুকুম দিল, কিন্তু পিতা আদম সেই দিন দুরাকাত নামাজ আদায় করেছিলেন, কিন্তু কেন দুরাকাত নামাজ আদায় করলেন? আল্লাহর হুকুম ছিল চার, কিন্তু ইনি দুরাকাত কেন পড়লেন, সেই সম্পর্কে ফজরের কেমন ঘটনা আর কি করে ফজরের দুরাকাত হলো সেই সম্পর্কে লিখছে। দেখুন, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, গন্ধম খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয়, খোদার নামে দুই রাকাত আর খোদার নামে দুই রাকাত আর দুই রাকাত বাপ মার, খোদার নামে দুই রাকাত আর দুই রাকাত বাপ মার, আর দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, দুই রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, বাপ মা তাহার ছিল না তাই পড়ে দুই রাকাত, বাপ মা তাহার ছিল না তাই পড়ে দুই রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের দুই রাকাত, ফজরের এই ঘটনা তাই ফজরের দুই রাকাত, হলো মিরাজ এলো নামাজ এ মহাপুরুষকার ভাই মহাপুরুষকার, নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার, নামাজ বিনা জীবন বৃথা নামাজ নেকির হার, পঞ্চাশের বদল পাঁচ তো দিল। তারপর আসরের নামাজ বিকাল বেলায় কেন হলো আর চার রাকাত কেন হলো, এই জোহরের নামাজ দুপুর বেলায় কেন হলো এবং চার রাকাত কেন হলো, ফজরের পরে জোহরের ঘটনা সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে। দেখুন, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় নমরুদের, মাথা ঝুঁকে যায় নমরুদের, মাথা ঝুঁকে যায়। তখন আল্লাহর দরবারে ইব্রাহিম নবী শুকরিয়া আদায় করলো, আর আল্লাহ কি খবর দিল কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বলে আল্লাহ খলিলুল্লাহ, বলে আল্লাহ খলিলুল্লাহ শুকর পড়তে হয়, দুই রাকাত আমার তরে দুই বাপ মার হেসায়, দুই রাকাত আমার তরে দুই বাপ মার হেসায়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, দুপুর বেলা খলিলুল্লাহ নামাজ পড়ে নেয়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, তার নাম যে জোহর পেল কদর কোরআনের পারায়, এই জোহর নামাজ আদায়কারী।
কবি বলছে না আর আমিও বলছি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করলেন ওই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় ও গো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় তার গায়ের পশম খোদার কসম দোজাক না জ্বালায় পঞ্চাশের বদল পাঁচ তো দিল তারপর বিকাল বেলায় এবং চার রাকাত নামাজ আসরের কেন হলো এবং কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছেন কোন একটা হাদিস দেখবেন অনেক হাদিস লেখা আছে সাত দিন অনেক হাদিস লেখা আছে চল্লিশ দিন একচল্লিশ দিন তো কবি একটাকে নির্ধারিত করে ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন সাত সাত দিন মাছের পেটে চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী চল্লিশ দিন মাছের পেটে ছিল ইউনুস নবী আর মুক্তি দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে কিসের নামাজ খোদার নামে দুই রাকাত আর খোদার নামে দুই রাকাত আর দুই রাকাত বাপ মার খোদার নামে দুই রাকাত আর দুই রাকাত বাপ মার চারে রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার চারে রাকাত নামাজ পড়ে ইউনুস শুকরিয়ার এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা এই নামাজ যখন পড়ে তখন বিকাল বেলা আকাশেতে করছিল যে খেলা সেদিন আগার আলো আকাশেতে করছিল যে খেলা উকি মারে নাকি তোমার এই আসরের বেলা রে ভাই এই আসরের বেলা তবা করো নামাজ পড়ো জপো তসবিহ মালা তবা করো নামাজ পড়ো জপো তসবিহ মালা পঞ্চাশের বদল পাঁচ তো দিল সব হলো জোর দুই চার চার এবং মাগরিবের নামাজ বিজর কেন হলো এবং এই মাগরিবের সময় দিন ও রাতের মাঝে কেন হলো সেই সম্পর্কে কবি লিখছেন যে ওই ঈসা নবী এই দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সব পারেন তিনি মাবুদ তিনি মালিক তিনি রহমান তিনি রহিম তিনি সব কিছু পারেন তার প্রমাণ করে দিলেন কেমন প্রমাণ বিনা বাপ মাতে পিতা আদম আর মা হাওয়াকে দুনিয়ার মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন সেটা প্রমাণ করে দিলেন কিন্তু বিনা বাপেতেও শুধু মায়ের গর্ভ হতে ঈসা নবী দুনিয়ার মধ্যে আসলেন মা মারিয়াম এই দুনিয়াতেই তিনি যখন আসলেন তার আব্বা জান ছিলেন না আর সেই ইহুদিরা সেই সময় ঈসা নবীকে ডেকে বলছে ও ঈসা তুমি তো এক আল্লাহর প্রচার করো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ এই আল্লাহটাকে আর তোমার তো আব্বা নেই এটাই তোমার আব্বা নাকি যখন এই রকম কিছু বলে কটাক্ষ করতেন রাগাতেন তখন সেই সময় কি ঘটনা ঘটলো এবং মাগরিবের নামাজ বিজর কেন হলো তিন রাকাত এবং মাগরিবের নামাজ পড়লে আদায় করলে কি ফায়দা হবে সেই সম্পর্কে লিখছে দেখুন ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় এগিবদ শুনে বলে ঈসা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় খোদা সত্যি কথা নয় সে মনের দুঃখে বনে গিয়ে ঈসা নবী মনের দুঃখে বনে গিয়ে কাদা কাটা করে আর চার রাকাতের বদল ঈসা তিন রাকাত নামাজ পড়ে চার রাকাতের বদলে ঈসা তিন রাকাত নামাজ পড়ে চার রাকাতের বদলে ঈসা তিন রাকাত নামাজ পড়ে কেন তিন রাকাত নামাজ পড়ে খোদার নামে দুই রাকাত আর এক রাকাত আর মার খোদার নামে দুই রাকাত আর এক রাকাত আর মার আর ছিল না তিন হলো তাই হলো না যে চার তার বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরিব ভাই তখন যে মাগরিব শুনরে এতিম বাপের স্নেহ যারা এতিম এই দুনিয়ার মধ্যে আছে মাগরিবের নামাজ পড়লে কি হবে শোনরে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব শোনরে এতিম বাপের স্নেহ দেবে এ মাগরিব পঞ্চাশের বদল পাঁচ তো দিল সব শেষে ঈশান নামাজ চার রাকাত এবং রাত্রে কেন হলো সেই সম্পর্কে লিখছে দেখুন
খোদা দহি ফেরাউন দিছিল বড় জ্বালা। মুসা নবীকে ফেরাউন যখন সঙ্গ পঙ্গলিয়ে তাড়া করলো, মুসা নবী যেতে যেতে নীল দরিয়ার সামনে এসে হাজির হলো, আর সামনে নীল দরিয়া। মুসা নবী চিন্তা করছে, হে আল্লাহ এবার কি হবে। তখন আল্লাহ তরফ থেকে খবর আসে যে হে মুসা, তোমার যে হাতে আশা বাড়ি আছে সেই আশা নিয়ে ওই নীল দরিয়ায় মারো। তারপর কি ঘটনা হয়, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, খোদা দহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা, আর আল্লাহ বলে মুসা নবী দেশ ছেড়ে তুই পালা, ও মুসা দেশ ছেড়ে তুই পালা, মুসা দেশ ছেড়ে তুই পালা। আর কি হয়, মুসা নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক। নীল দরিয়ায় আশা মারে, দরিয়া হলো ফাঁক, আর ওই পারেতে উঠল মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। ওই পারেতে উঠল মুসা ডোবে ফেরাউনের ঝাঁক। পারে যখন উঠল মুসা তখন ছিল ঈশা, পারে যখন উঠল মুসা তখন ছিল ঈশা, আর আশা তুলে মুসা পড়ে চার রাকাতের ঈশা। সেদিন আশা তুলে মুসা পড়ে চার রাকাতের ঈশা। এই ঈশার নামাজ এত মহৎ, এত ফাজিলাত ভাই, এত ফাজিলাত, চার রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত, চার রাকাত পড়লে হয় সারা রাতের ইবাদত। পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় গো, আল্লাহ দয়াময়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মোর মহা খুশি হয়।